আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুজো টিউটর এই ভিডিও কিন্তু নিয়মিত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার একটি নতুন পেল ফাইলে চলে আসলাম, আর এই পেল ফাইলে বাংলাদেশ অনেক জেলায় বন্যা প্লাবন দেখা গিয়েছে, এর দোয়াব জন্য একটি পেল ফাইলে হাজির হয়ে গেলাম। আর এই পেল ফাইলের ভিতরে চারটি চারটি পাসওয়ার্ড আছে, ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে। আর আমার চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই পেল ফাইলে কাস্টমাইজ করতে প্রথম আপনার লাগবে একটা ব্যাকগ্রাউন্ড ঘর ছবি আর একটা পিক্সেল অ্যাপস। 1 থেকে 2 মিনিটের মধ্যে কিভাবে এটি ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তো চলুন কথা না বলে শুরু করা যাক। চলে আসলে মোবাইল স্ক্রিনে, মোবাইল স্ক্রিনের পর প্রথম পিক অ্যাপ থাকলে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি ডটে চলে যেতে হবে, ওপেন পিএলপি তে চলে যাবেন, তারপরে খুঁজে বের করবেন বন্যত্তর পিএলপি ফাইল, ওকেতে ক্লিক করে দেবেন। একটু অপেক্ষা করে ব্যাকে চলে যাবেন, তারপরে এরকম একটি সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে। এখানে আমি পার্সোনাল ভাবে রেখে দিয়েছি, আপনারা চাইলে এখানে রাজনৈতিক করতে পারবেন। এখানে সাপোর্টের ছবি রেখেছি এবং সাপোর্টের এখানে নাম রেখেছি, এবং লেয়ারে গিয়ে দেখে দিচ্ছি প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখে দিয়েছি, আপনাদের মন মতো এখানে কাস্টমাইজ করে নেবেন গাইস। তো প্রথমে সাপোর্টের ছবি রিসার্চ করতে হলে আমাদের চলে যেতে হবে প্লাস আইকনে, তারপরে গেছে আপনি গ্যালারিতে, যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছে তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় একটি ছবি লাগবে। আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেতে পারে না জানেন, ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দেওয়া রাখবো, সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশে বিলার করে কিভাবে। ওকেতে ক্লিক করে দিলাম, আপনারা এই ছবিটি ঘুরিয়ে নিতে পারবেন, তারপরে কোনো হাত দিয়ে আপনারা ছবিটি ছোট বড় করে নিতে পারবেন। ছবির উপর ছবি উঠে গেছে, তার জন্য আমাদের নিচে দেওয়ার জন্য লেয়ারে চলে যেতে হবে। উপরে দেখছেন 8টি ডট আছে, এই ডটটি ক্লিক করে আঙুল দিয়ে দেবে ছবিটি নিচে নিয়ে আসবেন। আর আগের ছবিটি ডিলিট করে দেবেন। দেখুন গাইস কি সুন্দরভাবে এটাকে বসে গেল এবং সেটিং হয়ে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে ডিজাইনটি সেভ করতে হবে, ডিজাইনটি সেভ করার জন্য আমাদেরকে সেভ আইকনে চলে যেতে হবে, তারপর নিচের এই অংশে চলে যাবেন, এই ফাংশন আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে। তো ওয়েল, ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে। তা যদি পেল ফেলে পেতে কোনো সমস্যা হয়েছিল, হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা থাকবে, সেখানে জয়েন্টের সমাধান নিতে পারবেন। আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের পাশে শেয়ার করে দেবেন। তা আজকে ভিডিও হচ্ছে সুযোগ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।